বুঝি করছে পিতা মাতা এমন একটা জিনিস বাপ এই মা বাপ একটা যদি কানা খোড়া একটা সন্তান একটা খোড়া ছেলে আর একটা ভালো ছেলে একটা খোড়া ছেলে আর একটা ভালো ছেলে একটা ভালো ছেলে আর একটা পাগল ছেলে মা কোন ছেলেটার খবর রাখবে খেয়াল রাখবে বেশি বেশি এই কথা কয় না কেন এরা কারা আমি কোথায় এসে যে একটা কথা কইতে পারি না হ্যাঁ একটা পাগল আর একটা ভালো ছেলে মা জননী কোন ছেলেটার খেয়াল রাখবে বেশি একটা পাগলের খেয়াল রাখবে বলবো আমার পাগল সোনা ও যদি হারিয়ে যায় পাওয়া যাবে না কিন্তু এর সার আছে এর হারাবে না ছেলে হতে পারে অন্ধ বাবা পাগল ঘেরা তবুও সে মায়ের কাছে সবার সেরা রে সবার সেরা ছেলে যদি অন্ধ বোবা কালা খোড়া যাই হোক না কেন ঘোড়া ডিম মায়ের কাছে সবার থেকে সেরা হ্যাঁ একটা কালো ছেলে আর একটা পরিষ্কার ছেলে কালো ছেলেটার যত মায়া এবং পরিষ্কার ছেলেটা সেটাও মায়ের কাছে সোনার চার তাই কবি লিখছে ছেলে হতে পারে অন্ধ বোবা পাগল ঘেরা তবুও সে মায়ের কাছে সবার সেরা রে সবার জগতে মায়ের মতো কার জগতে মায়ের মতো কার মানবটি হলো বড়ি মধুময় মানবটি হলো বড়ি মধুময় সুস্থ লোকে নয় পাগল বকায় সুস্থ লোকে নয় পাগল বকায় মানবটি হলো বড়ি মধুময় মানবটি হলো বড়ি মধুময় এই নামের ভিতর আছে ওরে জান্নাতি সুখ সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মোহ আমি যখন এখানে তো বাড়ি যাবো আমার বউ কি বলবে হারা তুমি তো বিড়াই গেছিলে ক টাকা দিয়েছে কালকে সকালবেলা মার্কেট থেকে একটু কাঞ্জি বল শাড়ি কিনে ইকো পার্কে বেড়াতে যাবো আর সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মোহ এই নামের ভিতর আছে যত জান্নাতি সুখ সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মোহ সব যাতনা দূর হয়ে যায় দেখলে মানবটি হলো বড়ই মধুময়।